নমস্কার, আমি আরাধ্যা দত্ত। আমি মালদা জেলার বাল্য গার্লস প্রাইমারি স্কুলের ক্লাস ওয়ানের ছাত্রী। আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট বড়। এখনো তো বড় হইনি, আমি ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না যায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তার এমনি বকে দেব। বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচা খানা ভালো ভালো পুষবো পাখির ছানা। 10:30 যখন বেজে নাবার জন্যে করবো না তো তারা, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন সেলেট কোথা, দেরি হচ্ছে বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবুমশাই আসি এখন তবে, খেলা করতে নিয়ে যেতে মাঠে। ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি কোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব, করব না তো ভয়, মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড়ো, বলবো আমি দেখছো না কি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে তাই তো, খোকা আমার সে খোকার নাই তো। আমি যেদিন প্রথম বড় হব মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দৌড় দিয়ে, ভাববে কেন গোল শুনিনি ঘরে। তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে, মা দিকে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তরো, আমি বলবো মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়। ফুরো যদি টাকা ফুরোই খাবার, যত চাই মা এনে দেব আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজানতলার হাটে, বাবার নৌকো কত দূরের থেকে লাগবে সে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজা সুজি, খোকা তেমনি খোকাই আছে বুঝি, ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো, আমি বলবো দাদা পড়ো গেছে, আমি এখন তোমার মতো বড়। দেখছো না কি যে ছোট মাপ জামা, পড়তে গেলে আট হবে যে আমার। নমস্কার।